চলে এসেছে বন্ধুরা হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে শরীরটা বেশ কালকে থেকে বেশ খারাপ, সর্দি গর্মির মতো হয়েছে, মানে জ্বর এসছে। গতকালও একটা মিটিং করে এসেছি, কিন্তু আজকে আর যেতে পারবো না, আজকে দুখানা মিটিং আছে, বাধ্য হলাম যে নড়ছে না, মানে সত্যি মানে আজকে আর বেরোতে পারছি না। তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে জেবা, আমাদের খুব প্রিয় জেবা হাসান। খুব সুন্দর টপিক, ও খুব সুন্দর, ওর জীবন দর্শনটা খুব সুন্দর, খুব ভালো লাগে আমার। তো খুব সুন্দর কয়েকটা টপিক ও দিয়ে রেখেছে, চারটে পাঁচটা টপিক দিয়েছে, আজকের তা প্রথম। আজকের টপিকটা হচ্ছে ত্রাতা রূপে তুমি এবং তোমার ত্রাণকর্তা। কতটা মারাত্মক মানে চিন্তা ভাবনা ওর, খুব ভালো লাগলো টপিকটা দেখে। তো আরেকবার বলছি, ত্রাতা রূপে তুমি এবং তোমার ত্রাণকর্তা, মানে বলে পরের লাইনে ও আবার একটু ডিটেলিং করেছে যে কখনো তুমি কাউকে ত্রাণ, তুমি কাউকে প্রোটেক্ট করছো, কখনো কেউ তোমায় প্রোটেক্ট করছে। তো কি বলবো, সত্যি কথা বলার তো অনেক কথাই থাকে। এর কথা হচ্ছে যে ত্রাতা, ত্রাণ কথাটা মারাত্মক, ত্রাণ কথাটা বললে ত্রাণের মধ্যে যে কত কি ঢুকে আছে। যেরকম একটা ঘটনা রিসেন্টলি যেটা পুনাতে, মহারাষ্ট্রের পুনাতে ঘটে গেছে, তোমরা হয়তো জানো যে মায়ের মতো ত্রাতা বা মায়ের মতো গর্ভধারিণীর মতো প্রোটেক্টিভ ফোর্স তো হয় না, আমাদের জীবন শুরু হয় সেই প্রোটেক্টিভ ফোর্সের হাত ধরে। তো সেই যে ছেলেটি এত বড় কাণ্ড ঘটিয়েছে, আমি আর ডিটেল কিছু বলছি না। তো যেদিন ওকে রাস্তায়, মানে যে অত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, দুটো প্রাণ চলে গেল, সেই সময় ওকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, মানে একটা রাতের মধ্যে, আমরা এটা পরবর্তীকালে জানতে পেরেছি যে ওর যখন টেস্ট রিপোর্ট এসছে তখন ওর ব্লাডে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি। কি করে পাওয়া যাবে, কারণ ওটা তো ব্লাড ছিল না, সত্যি গায়ে কাটা দেয়। ওর মা এসেছিল ওর ত্রাণকর্তা, মানে পত্রী বা ত্রাণকর্তা হিসেবে মা এসেছিল সেই রাত্রিবেলাতেই, ওর ওনার ব্লাড দিয়ে, ছেলের ব্লাডটাকে সরিয়ে দিয়ে ওনার ব্লাডটা, মানে মায়ের যে ব্লাড সেটা দেওয়া হয়েছে, ওর ব্লাডটা ফেলে দেওয়া হয়েছে। তার ফলে ওর ওটা তো নেই, মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পরবর্তীকালে হয়তো অন্যান্য দেওয়া হবে। তো তক্ষণে যে প্রমাণটা, এটা এভিডেন্স হিসাবে ছিল, সেটা কিন্তু ওর মা, মানে ছেলেটির মা এসে ব্লাড, অবশ্যই প্রচুর পয়সার অধিকারী এরা, প্রচুর প্রাচুর্যের যে কেউ তা যেতে পারবে না। তো যাই হোক, সে কিন্তু মা ছেলের ত্রাণকর্তা কর্তা হিসেবে এগিয়ে এসেছিলেন। এবং তো এটা আমি মনে মনে ভাবছিলাম যে এটাকে কি ত্রাণ বলে, যে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, যে আমি আর ডিটেল কিছু বলছি না, যে এত বড় একটা দুটো তার একটু ভুলের জন্য তার দুটো প্রাণ চলে গেল। তো সেক্ষেত্রে মা কিন্তু বাঁচাতে এলো ছেলেকেই, যে সাময়িক। কিন্তু আমার খুব প্রশ্ন, আমার নিজের কাছে প্রশ্ন, তোমাদের কাছেও প্রশ্ন, এটাকে কি ত্রাণ বলে, এটাকে কি আজকে না হয় ছেলেকে পয়সা আছে বা পাওয়ার আছে ছেলেকে বাঁচিয়ে নিলে, কিন্তু এটাকে কি ত্রাণ, এইটা আগামী দিনে কোনো গ্যারেন্টি দিতে পারে যে ছেলেকে নেক্সট কার্মিক জোনের হাত থেকে বাঁচাবে? তো এটা হচ্ছে সাময়িক ত্রাণ। তো ত্রাণেরও কিন্তু বিভিন্ন রকমের রকম ফের আছে। যেরকম ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা বাবারা কিন্তু ত্রাণ নিয়ে আসে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবগুলোকে আমরা ত্রাণ বলতে পারি না, যে একটা ঠিক মতো মূল্যবোধ না দিলে সেটাকে আমরা ত্রাণ বলতে পারি না। তো এটা তো গেল একরকম। এবার ত্রাণ কথাটা যদি আমি দুরকমভাবে দেখি, ত্রাণ হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল ত্রাণ, মানে ফিজিক্যালি আমি যেরকম বড় বড় আশ্রম আমাদের রামকৃষ্ণ মিশন বা তোমার ভারত সেবাশ্রম বা এরকম প্রচুর ইস্কন বড় বড় যে আশ্রম, যারা ত্রাণ নিয়ে যে কোনো ঠাকুর না করুক, যে কোনো বিপদে, যে কোনো ন্যাচারাল ক্যালামিটি বা যে কোনো বিপদে, এদের কিন্তু দুরকম অস্তিত্ব আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ত্রাণ নিয়ে এরা দৌড়ায়, খেয়াল করে দেখো, যে কোনো রিমোট জায়গাতে পর্যন্ত এরা ত্রাণ, ফিজিক্যাল ত্রাণ নিয়ে দৌড়ায়। আবার
আরেকটা বডিও আছে যেটা হচ্ছে ওদের মেন্টাল ত্রাণ, যেটা একটু জল দেবে, একটু জল খাবে। হ্যাঁ দেব, খাতা দেব, একটু জল দেবে, সরি কথা বলতে বলতে একটু অন্যদিকে। তো সেটাই বলছি যে যে এদের দুরকম ত্রাণের অস্তিত্বটাই আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ত্রাণ, যেটা যখন ওই রকম একটা কন্ডিশন ফিজিক্যালি ত্রাণ দিয়ে তাদের সাময়িক, একটা বলে না যতক্ষণ কর্ম থাকে ততক্ষণ কর্ম ঘুরে ঘুরে আসতে থাকে, তো এটা হচ্ছে ফিজিক্যাল একটা ত্রাণ। আবার আরেকটা ত্রাণ হচ্ছে যে যতক্ষণ কর্ম ঘুরে ঘুরে যাতে না আসে সেজন্য মানসিক ত্রাণও কিন্তু এই সমস্ত আশ্রম বা এই সমস্ত বড় বড় মানুষরা দিয়ে থাকেন। তো ত্রাণ, সেদিক থেকে ত্রাণ যদি বলা হয় তাহলে মানে একটা বিরাট মানে আছে এটার। এটার যেটা আমি বলার চেষ্টা করলাম সেরকম হচ্ছে কনশিয়াস হতে হবে আমাদের যে আমরা কী ত্রাণ দিচ্ছি, কোথায় দিচ্ছি বা কেন দিচ্ছি। যেটা দুটো ঘটনা বললাম, একটা পুনার মায়ের কথাটা বললাম, আবার আরেকটা আমাদের মঠ মিশনের কথা বললাম, যেটা ফিজিক্যাল ত্রাণও দেওয়া হচ্ছে এবং মেন্টাল ত্রাণ যেটাতে কর্মগুলো আটকে যায়। থ্যাংক ইউ। তো এটা বলতে গিয়ে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে বৌদ্ধ মানে তথাগত বুদ্ধের জীবনকালে দুজন ভাই কত হাজার বছর আগে, কিন্তু এটাকে গল্প হিসাবে নয়, এটা একেবারেই আমাদের জীবনের সাথে মিলানোর, মানে প্রতিটি টিচিংস তো আমাদের বুধা বা শাকামণি বুধা বা তথাগত বুধা আমাদের যে জীবনের সম্বন্ধে যে শিক্ষা দিয়ে গেছেন এর থেকে বড় ত্রাণ আর হয় না। যারা এই শিক্ষা আমরা বুঝতে পারবো বা যারা এই শিক্ষার দিকে আমরা ইনক্লাইন্ড হব, তারা সত্যিই নিজেরাই কিন্তু নিজেদের বাঁচিয়ে নিতে পারবো বিপদ থেকে, মানে নিজেরাই আগে থেকেই সচেতন হয়ে যাব যে ভুল করব না। বা আরেকটাও যেটা মারাত্মক কথা হচ্ছে বলছি তোমাদের, সেটা হচ্ছে যে আমরা জন্ম মুহূর্তে কিন্তু আমাদের ত্রাণ মানে কর্তা আমাদের শরীরে নিয়ে জন্মাই, মানে আমাদের প্রতিটি নার্ভ সেলের মধ্যে ওই মেডিসিন কিং, যেটা আমরা তথাগত বুদ্ধের এই টিচিংসে আমরা জানতে পারি, একদম ফাইনাল টিচিংসে গিয়ে আমরা জানতে পারি যে আমরা বাচ্চা যখন জন্মায় একা ছাড়ে না, কিন্তু আমরা ভাবি আমরা একা আসি, আমাদের প্রোটেক্টিভ ফোর্স আমাদের সাথে আসে, খালি তাদের অ্যাক্টিভেট করতে হয়। আমরা যদি দিনের পর দিন ভুল কাজ করি, পাপ কাজ করি, তাহলে অ্যাক্টিভেটেড হয় না ওগুলো। যেরকম অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি যে অনেকে বিপদ থেকে প্রোটেকশন পেয়ে যাই, আমরা ভাবি এগুলো টেকেন ফর গ্রান্টেড, অ্যাকচুয়ালি তা না, ওগুলো আমাদেরই কর্ম, আমাদেরই গুড ফর্চুন যে আমাদের ওই অ্যাক্টিভেটেড হয়ে যায়, এমন একটা কিছু আমাদের সারফেসে চলে এলো, এমন কোনো মানুষ আমাদের সারফেসে চলে এলো তার কারণ ওই গুড ফর্চুন থেকে। তো সেটাই বলছি যে ত্রাণকর্তা কিন্তু আমাদের নার্ভে, মানে প্রতিটি সেলে, কোষে, কোষের বিন্দুতে আমাদের থাকে, খালি আমাদের জব ধ্যান যেরকম জাগাতে হয় ওরকম অ্যাক্টিভেট করতে হয়, আমাদের কাজের মাধ্যমে, আমাদের ভালো কথার মাধ্যমে, আমাদের ভালো চরিত্র গঠনের মাধ্যমে, বিভিন্ন রকম। তো যাই হোক, যেটা বলছিলাম যে শাকমণি বুধার লাইফ টাইমে এরকম প্রচুর মানুষ, প্রচুর বড় বড় ডিসাইপলসের জানি, তার মধ্যে একজন একজন না তাদের দুজন ছিলেন, দুই ভাই, এনারা ছিলেন খুব ধনী, মানে খুব রিচ ফ্যামিলির। তো নামের মধ্যে যাচ্ছি না, কেননা বৌদ্ধ যে টিচিংসগুলো তাদের নামগুলো দেওয়া হয় অদ্ভুত। কেন দেওয়া হয়, যে বললাম মেডিসিন কিং, এগুলো অ্যাকচুয়াল নাম না, অ্যাকচুয়াল নাম হয়তো অন্য, কিন্তু এগুলো হাজার বছর কন্টিনিউ করবে। তো মানুষের নাম এখন যদি এক্স ওয়াই জেড নাম হয় মানুষ ভুলে যাবে, কিন্তু যেই মুহূর্তে আমরা বলবো মেডিসিন কিং সাথে সাথে মানুষের মনে পড়ে যাবে ক্যারেক্টারিস্টিক, ও আচ্ছা মেডিসিন কিং মানে এরকম। তো এই নামগুলো এরকম। তো এই মেডিসিন কিং এবং মেডিসিন কিংয়ের ভাই, এরা যেন তেন প্রকারণও এরা শাকমণি বুধার টিচিংসের কাছাকাছি এসেছিলেন। এত মানে বিরাট স্টাডি, এটা আমি ছোট করে শেয়ার করছি বোঝানোর জন্য যে ওনারা তথাগত বুদ্ধের এই টিচিংস কজ অ্যান এফেক্ট এবার কাছাকাছি গিয়েছিলেন মহায়ানা বুদ্ধিজম। তো সেই বুদ্ধিজমের কাছাকাছি গিয়ে ওনারা বুঝেছিলেন যে মানে কী বলবো, যে কী মারাত্মক ত্রাণ ওনাদের, মানে একটা মানুষ যদি কজ বা ভ্যালু শিখে যায় যে কোনটা জীবনের পক্ষে ঠিক কোনটা জীবনের পক্ষে ঠিক না, এর থেকে বড় ত্রাণ তো আর হয় না। যে আমি যদি না জানি আগুনে হাত দিলে আগুনের হাতটা আমার পোড়াবে, আমাকে যতবার ঠাকুর না করুক আমি আগুনে হাত দিচ্ছি কেউ আমাকে বাঁচিয়ে দিচ্ছে,
ওটা একরকম ফিজিক্যাল ত্রাণ, আরেকটা ত্রাণ হচ্ছে এমন কেউ এলো যে আমায় শিখিয়ে দিল যে ওটায় হাত দিবি না, ওটাতে দিলেই তোর হাত পুরো, আমি কোনোদিনই হাত দেবো না। তো এটা দুটো ক্যারেক্টার, দুটো অ্যাট্রিবিউট। তো বোধে মানে শাখামানি বোধহয় ওইটা শিখিয়ে দিলে যে জীবনের পক্ষে কোনটা মানে ওটা ফাইনাল টিচিং। তো এত মানে ওনারা এতটা গ্র্যাটিটিউড, আমরা কী করি, আমরা শিখি, দু চারবার থ্যাংক ইউ বলি, কিন্তু তারপর কিন্তু আমাদের আর কোনো ওই অ্যাক্টিভেট করার মতো এ থাকে না। ওনারা কী করলেন, ওনারা কথা দিলেন যে মানে আমরা মেডিসিন মানে আমরা যখনই মানুষ এই কজ অ্যান্ড এফেক্টে থাকবে বা ভালো কাজ করবে বা মানুষ মানুষের ত্রাণকর্তা, ত্রাণকর্তা বলতে ওই কাউকে কিছু ফিজিক্যাল ত্রাণ দিয়ে নয়, যে মানুষকে যারা ডক্টর্স অফ হ্যাপিনেস যারা মানুষকে শেখাবে তাদেরকে এই এরা কথা দিল যে আমরা জন্ম জন্ম জন্মাবো। বুধাকে কথা দিল, কমিটমেন্ট বলে দুই ভাই কথা দিল, তার মধ্যে মেডিসিন কিং কথা দিলেন যে আমি জন্ম 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 মানে প্রোটেক্টিভ ফোর্স হয়ে থাকবো। কাদের? তাদের যারা মানুষকে এটা শেখাবে, যারা মানুষকে কজ অ্যান্ড এফেক্টে থাকতে শেখাবে। যেরকম আজকে পুনার ভদ্রমহিলা যেটা করলেন, তো আমরা যদি একটু চিন্তা ভাব, তোমরা হয়তো বলবে যে রঞ্জনা তুমি বড্ড বেশি চিন্তা করো। হ্যাঁ চিন্তা করি, কেননা ওই না যদি চিন্তা করি তাহলে কিন্তু মানুষকে শেখানো যাবে না যে ফারাকটা কোথায়, যে কোনো ত্রাণটাই কি ত্রাণ নাকি একটা সাময়িক একটা কাউকে একটা কিছু দিয়ে দিলাম, কোনটা ত্রাণ বা কোনটা আমার আমার আমি যাকে ত্রাণ যার লাইফে আমি ত্রাণ দিতে যাচ্ছি সেটা কোন মানে সাময়িক নাকি আমি চাইছি যে আমি এমন কিছু ত্রাণ তাকে বাঁচার জন্য দেব সেইটা ধরে সে এমনই মেডিসিন কিং তৈরি করবে নিজের লাইফটাকে যে সে আবার অন্য মানুষকে ত্রাণ দিতে পারবে। তো সেটা সাময়িক ত্রাণ না, যেটা মঠ মিশনের কথা বললাম, ওনারা সাময়িক ত্রাণও দেবেন, ওনারা আবার মানে কি বলবো জন্ম জন্ম যেন খেয়াল করে দেখো না, আমি যদি ভেঙে বলি শ্রী ঠাকুরের কথা বলছি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, উনি কি এখন ধুতি তুলে উনি কি ত্রাণ দিতে গিয়েছিলেন, কিন্তু উনি কোন ত্রাণ দিয়েছিলেন মানুষকে, উনি ত্রাণকর্তা কেন বলেন, কেন বলে ঠাকুরের মতো ত্রাণকর্তা বা রক্ষাকর্তা কেন বলে, তার কারণ হচ্ছে উনি যে ত্রাণ আমাদের শিখিয়ে গেছেন যে এই ত্রাণ তোরা নে এবং তোরা অন্যদের পাস অন কর, তাহলে মানুষ আর ভুলে জড়াবে না, তাদের বারবার আগুনে হাত পোড়াতে হবে না, ওই অ্যাক্টিভেটেড হয়ে যাবে মেডিসিন কিং যারা কথা দিয়েছে যে আমরা ত্রাণ যে কোনো বিপদে আমরা 10 ডাইরেকশন থেকে প্রোটেক্টিভ ফোর্স হয়ে দাঁড়াবো তোমাদের লাইফে। তো এইটা হচ্ছে ত্রাণ, আমি কাউকে ত্রাণ দিচ্ছি এবং অ্যাক্টিভেট করে দিচ্ছে ওই ত্রাণ মানে প্রোটেকশন আমার লাইফে আসছে, মানে এটা একেবারে সাইমেন্টেনিয়াসলি এটা হবেই, মানে এটাই কজ অ্যান্ড এফেক্ট। তো এমন হলো যে মেডিসিন কিং যখন কথা দিলেন তখন শাখামণি বোধহয় একদম দেহ ছাড়ছেন, মানে তথাগত বুদ্ধের শরীর উনি ছাড়ছেন, তখন মেডিসিন কিং তখন বললেন যে ত্রাণটা আমি এতটা মানে পাক্কা পাক্কা করতে চাই, আমি আমার জীবনটাকে আমার লাইফটা দিয়ে দেবো। এবং উনি ওনার এগুলো এগুলোকে বলা হয় স্কিলফুল টিচিং, মানে মানুষকে শেখানোর জন্য লাইফ মানে এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে আমি বলছি তোমাদের, উনি উনি তখন কী করলেন, বললেন আমি আমার জীবনটা দিয়ে দেবো এই এই এটা শেখাতে গিয়ে। উনি কী করলেন, সারা গায়ে বিভিন্ন রকম সুগন্ধি লাগিয়ে ওনার গায়ে আগুন দিয়ে দিয়েছিলেন উনি। এটা একটা স্কিলফুল টিচিং যে ওনার এই যে আগুন দিয়ে দিয়েছিলেন, ওনার শরীরটা জ্বলেছিল কয়েক হাজার বছর, ওই গন্ধ বেরিয়েছিল পুরো ল্যান্ডে মানে পুরো পৃথিবীতে ওনার ওই মানে কি, ওটার মানে হচ্ছে মানে যদি আমরা কজ অ্যান্ড এফেক্টে দেখি অ্যাকচুয়ালি জীবন দেননি, ওনার জীবনটা উনি ডেডিকেট করেছিলেন যে সুগন্ধি একটা জীবন, সুগন্ধি জীবন মানে যে জীবনে আমি ত্রাণ দেব কিন্তু আমি একবারও বলবো না যে আমি তোমার জন্য করেছি বা আমি ওর জন্য এত করলাম, ও আমাকে একটা থ্যাংক ইউও বললো না, এইটা এই জীবন নয়, একটা সুগন্ধি জীবন। যেটা মেডিসিন কিং নিজের জীবনটা শেষ করে দিয়েছিলেন যে আমি যত বছর বছরের পর বছর বাঁচব এবং সুগন্ধি জীবনটা মানুষকে দেখিয়ে যাব, মানুষকে শিখিয়ে যাব, মানুষকে বলে যাব যে কোনটা করো না কোনটা করো। হাজার হাজার বছর ধরে ওনার ওই ফ্রেগনেন্স মানে মানে কি যে আমি মনে করে বলছি এটাই ফ্রেগনেন্স, আজকে মেডিসিন কিংকে কি আমি সত্যি দেখতে পাচ্ছি, সত্যি দেখতে পাচ্ছি না, কয়েক হাজার বছর আগে এই এই যে ক্যারেক্টার এই ক্যারেক্টারের ঘটনাটা
কিন্তু ঘটনাটা আমাদের কাছে স্কিলফুল টিচিং, মানে গল্পের ছলে এমন করে বলা হয়েছে যে যখনই মেডিসিন কিং মনে পড়বে তখনই আমার মনে হবে যে আমার তো শরীরে আমার প্রোটেকশন আছে, তাহলে আমি কেন পাবো না? আমি পাচ্ছি না প্রোটেকশন, আমি আমাকে কেউ ত্রাণ কর্তা হয়ে আমার লাইফে আসছে না, মানে অ্যাক্টিভেট করেনি। আমাকে অ্যাক্টিভেট করতে গেলে আমাকেও কারুর জীবনে ত্রাণ নিয়ে যেতে হবে। এবার ওই ত্রাণ যদি আমি রক্তের বদলে, ওই যেটা আমি ঘটনা বললাম, ওই ভুল আমি করি বা প্রতিটি মুহূর্তে যেটা বলি যে চোখ ঘুরো কুচকে থেকো না, বা মানুষকে এমন কিছু শেয়ার করো না যেটা এমনিই মানুষের এত কষ্ট, সেই মানুষের ওপর কষ্ট অ্যাড অন করো না, এইগুলোতে না ওই মেডিসিন কিং ডিঅ্যাক্টিভেট করে যায়। মানে আমরা হয়তো ভাবি যে ওকে একটা কিছু দিলাম তো পরিবর্তে আমিও কারোর থেকে পাবো, এগুলো একটা আপার সারফেসে হয়, কি আপার সারফেস, আমি একটা কিছু দিলাম এবং আমি ওয়েট করে আছি যে আমিও পাবো কারণ ওই ভদ্রলোককে আমি কিছু করেছিলাম। এগুলো সমস্ত স্কিলফুল টিচিং আমাদের মানুষকে শেখানোর জন্য যে তুমি কিছু করো তুমিও পরিবর্তে কিছু পাবে, কিন্তু হিডেন একদম ভিতরে ফান্ডামেন্টাল জায়গায় কিন্তু কজ অ্যান্ড এফেক্টটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের শরীরেই কিন্তু ওই মেডিসিন কিং, মেডিসিন কিংয়ের যে অ্যাট্রিবিউটসটা বললাম ওটা কথা দিয়ে গিয়েছে। ওই মেডিসিন কিং আমাদের প্রত্যেকটা কোষে রয়েছে, খালি আমাকে ওই অ্যাক্টিভেট করতে হবে বলে যে আমি এমন কাউকে এমন কিছু বলে তার এইটাকে ডিঅ্যাক্টিভেট করবো না। এরকম প্রচুর আমরা দেখি যে বলে যে আমি তো ভালোই করি তাহলে আমার কেন প্রার্থনা পূর্ণ হয় না, আসলে পূর্ণ হবে কী করে? তার কারণ সে নিজেরটাও অ্যাক্টিভেট করতে পারে না এবং তার কথায় তার ব্যবহারে সে আরেকটা মানুষকেও ওইটা অ্যাক্টিভেট করতে বা ওই যে হ্যাপিনেস বাটা মানে কী বলবো, যেটা পৃথিবীতে মানুষ এসছে কী করতে বলছে না, যে সুখী হতে, সুখী হতে মানে লোকে যদি এখন ভাবে গাড়ি বাড়ি চড়বো সেই সুখী হতে, তা না, সুখী হতে মাতে মানে পুরনো যে দুঃখগুলো নিয়ে আমরা এসেছি সেগুলোকে একটা একটা করে কাটাতে এখানে। তো সেটার জন্য আমাকে বুঝতে হবে যে ত্রাণকর্তা বা প্রোটেকশন আমার শরীরে প্রত্যেকটা কোষে, কেননা কথা দিয়েছিলেন। ইভেন আমরা যদি আরও পড়ি আমরা দেখব যে বলছে তথাগত বুদ্ধ কথা দিয়েছেন যে আমি ঠাকুর না করুক দরকার পড়লে আমি 500 মংস নিয়ে তোদের কাছে যাব, মানে এমনও দিন হবে যে যখন তোরা ঠাকুর করুক এরকম যেন না হয়, এমন দিন যদি আসে যে যখন তোরা প্রার্থনা করতে পারছিস না আমি তোদের হয়ে প্রার্থনা করে দেবো, মানে সত্যি গায়ে কাটা দেয় এগুলো, মানে এগুলো শুনলে না তখন ত্রাণের চেহারাটা, তখন মনে হয় না যে আরও বেটার মানুষ হই, গতকাল যে আমি ভালো ছিলাম তার থেকে আরও বেটার হই, আরও মানুষকে শেখাই। আর রইল বাকি যে ট্রানজিয়েন্ট বা এই যে শরীরটা, এটা তো থাকবে না, এটাতে কে কী বললো না বললো এটার ঊর্ধ্বে উঠে আমাকে ওইটা যে আমি আমার শরীরে যেরকম ত্রাণকর্তা আছে আমাকেও কারুকে শিখিয়ে তার ওইটা অ্যাক্টিভেট করা দেখিয়ে দিতে হবে। যে 24 ঘন্টা, অতীত আমার হাতে নেই, ভবিষ্যৎ কী আমি জানি না, ভবিষ্যৎ কারোর হাতে নেই, রইল বাকি 24 ঘন্টা, এই 24 ঘন্টাটা আমি কীভাবে কাটাচ্ছি, আমার ভিতরে যে প্রোটেকশন আছে তাকে কি জাগাচ্ছি, কাউকে কি ভালো কিছু শেখাচ্ছি, নাকি সারাদিন লেমেন্ট করছি লাইফটাকে নিয়ে, আমার তো এটাই জীবন, আমার তো এই বলছি যে মেডিসিন কিং যারা আমাদের কথা দিয়েছিল যে আমরা থাকবো, কিন্তু সেটাকে জাগাতে গেলে নিজের ত্রাণকর্তা আগে নিজেকে হতে হবে, যে আমাকে নিজেকে আগে বাঁচাতে, নিজের বলি না যে নিজেকে আগে বাঁচাতে হবে মানে কি, যে নিজেকে আগে ভুলের হাত থেকে যে আমি যেন ওই ভুলটা না করি, আমি যদি ভুল করি তাহলে অ্যাক্টিভেটেড হবে না। তো সেটাই বলছি, আমরা খুব মানে সারফেস সুপারফিশিয়াল লেভেলে একটা কথাগুলোকে কানেক্ট করে ফেলি, যেরকম প্লেনে উঠে যখন বলে না যে নিজের নিজেরটা আগে করবে, নিজের মাস্কটা আগে লাগাবে পরে আরেকজনকে, কিন্তু এটা আমরা খুব সুপারফিশিয়ালভাবে ভাবি যে নিজের হেলথ মানে ট্রানজেন্ট মানে শারীরিক হেলথ আগে করো পরে, অ্যাকচুয়ালি ত্রাণকর্তা যখন আসে না তখন হচ্ছে একটা সার্বাঙ্গীন ত্রাণ, আমি একটা সাময়িক আমি একটা কিছু দিয়ে দিলাম একরকম, আর আমি কাউকে একটা কিছু শিখিয়ে দিলাম যেটা থেকে ও কখনোই আর আগুনের দিকে যাবে না, ওর হাজার কিছুতে ওইটা হচ্ছে ওই ত্রাণ। ত্রাণ মানে হচ্ছে কী বলবো, বা একেবারে ত্রাণ মানে প্রোটেকশন দিয়ে দেওয়া বা বাঁচিয়ে দেওয়া, তার প্রাণ তাকে
তাকে যেন মনে হচ্ছে তার ত্রাণটা তার কাছে কখন, যখন ওই ওই মানে আসল যে ত্রাণ। তো এটাই মনে হলো যে আমরা এমনি নানা রকম এক্সপিরিয়েন্ট মিন্স বা নানা রকম আমরা কিন্তু গল্প শুনি যে এরকম হলে এরকম হয় এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল জায়গায় ত্রাণ কথাটা মারাত্মক। ত্রাণ মানে হচ্ছে যে আমাদের যে ত্রাণকর্তা বা ত্রাণের যে প্রোটেকশনের যে ফোর্সগুলো, আমরা তাদের নিয়ে জন্মাই, খালি আমাদের ওই অ্যাক্টিভেশনটা শিখতে হবে। এবং নিজেরা যখন শিখবো, প্রথমে নিজেরা নিজেদেরটা শিখলাম, তারপর আমরা অন্যকে শেখাবো যে নিজে, তাহলে কী হবে, সেটা সার্বাঙ্গীন একটা ত্রাণ হবে, তখন এমনিতেই প্রোটেকশন হবে, তখন এমনিতেই প্রোটেকশন। তো যাই হোক, আজকে এটুকুই আলোচনা করলাম, নাক দিয়েও জল পড়ছে, সমানে শরীরটা খুবই খারাপ হয়েছে। তো যেবা তুমি কী শুনতে চেয়েছ আমি যতটুকু আমার মনে হলো আমি শেয়ার করলাম, জানিও তোমার কেমন লাগলো। খুব ভালো থেকো তোমরা সবাই। আর যেবা এখন 3-4 টপিক দিয়ে রেখেছে, কিন্তু তোমাদের সবাইকেই বলছি তোমরা সুন্দর সুন্দর এরকম টপিক দিতে থাকো। ভালো থেকো।